আমি আর ইসকন শামিল হতে যাচ্ছি, আমি এদের সঙ্গে সামনে, আমি মনে হয় এদের সঙ্গে এই মন্দিরে থাকবো। হরি বল, হরি বল। এটি হচ্ছে ইসকনদের থাকার আপাতত অস্থায়ী আবাস। নমস্কার হরে কৃষ্ণ, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনার নাম কি? আমার নাম চৈতন্য সুন্দর দাস। চৈতন্য সুন্দর দাস? চৈতন্য সুন্দর দাস, বাবা সুন্দর নাম নিয়ে নিয়েছেন। আমার সামনে যিনি প্রভু আছেন ওনার নাম হচ্ছে চৈতন্য সুন্দর দাস। আসলে সুন্দর দেখতে, চমৎকার দেখতে, নামটাও সুন্দর। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কলাগাছিয়া গ্রাম। তো কেমন আছেন আপনার এখানে? হ্যাঁ ভালো আছি। আপনার তো এখানে ইসকন মন্দির একটা স্থাপন করছেন নতুন, তাহলে এখানে কি, এটা কি? এখানে আমাদের মন্দিরে যখন জায়গা কিনা হয়েছে তখন আমাদের মন্দিরটা অন্যপাড়ায় ছিল। অন্যপাড়ায় ছিল, তো এখান থেকে আমরা এখানে আসছি। মানে সাময়িকভাবে? সাময়িকভাবে, অস্থায়ীভাবে এখানে। আচ্ছা, আবার তো চলে যাবেন ওখানে, যেখান থেকে আমি ঘুরে আসলাম ওখানেই যাবেন তো? আচ্ছা, ওনারা এখানে। নমস্কার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম ললিত কৃষ্ণ দাস। আসেন, অত দূরে দাঁড়িয়ে আছেন কেন? কি নাম? আসেন, হরে কৃষ্ণ। কি নাম আপনার? জলক বৈদ্য। আপনারা সবাই তো ইসকন, তা আমাকে আপনাদের মধ্যে নেন না কেন? খালি হরি বল বললে হবে না, তো নিতে তো হবে। এরা সবাই কিন্তু ইসকন, আমি আবদার করেছি, আমাকে তারা নিচ্ছে না কেন? তো নেওয়ার জন্যে রাজি হয়েছে, কিন্তু কবে নেবে তা কিন্তু বলেনি। আমি নিজে মানসিকভাবে বলছি ওনাদের যে আমাকে আপনাদের সঙ্গে একটু সামিল করেন। কে করবে আমাকে? যে কোনো একজন করলেই হয়। কি দাদা, আপনি দূরে দাঁড়িয়ে আছেন, আমি তো আপনাদের সঙ্গে একাত্ম বোধ করতে চাই, আপনি আমাকে কেন নিচ্ছেন না? হ্যাঁ অবশ্যই, আমাদের সাথে সবাই থাকবে। তাই সবাই তো প্রভুই ডাকবে। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই যিনি এই নামকে আশ্রয় করবে সেই মহাপ্রভুর হয়ে যাবে। বাহ, সুন্দর কথা। আসলে এই ধরনের কথা শুনলে তো নিজেকে একাত্ম বোধ করতে ইচ্ছেই করে। আপনারা কি মনে করেন? ভগবান মন্দির এখানে? আপনি দূরে দাঁড়িয়ে কেন? নমস্কার, দূরে দাঁড়িয়ে পালিয়ে পালিয়ে তো চলবে না, আপনি ওখানে যাচ্ছেন কেন? আপনার সঙ্গে এর আগে কোথায় দেখা হয়েছে আমার বলেন তো? যে কোনো ইসকন মন্দিরে দেখা হয়েছে, আর কোথাও যান আপনি? নারায়ণগঞ্জে দেখা হয়েছে আপনার সঙ্গে? কোথায়? এখানে যারা ইসকন আছে এদের দু একজনের সঙ্গে আমার বাইরে আরো ইসকন মন্দিরে দেখা হয়েছে। ওনারা আরো আছে? কই, প্রভু বাইরে চলে আসুন, ভক্ত এসছে, প্রভু বাইরে ভিতরে থাকতে পারবে না, ভিতরে থাকতে দেয়া হবে না। না, ভক্ত যদি বাইরে আসে প্রভু ভিতরে থাকবে কেমনে? তাই কি নাম আপনার? আমার নাম শ্রীকেশব দাস। শ্রীকৃষ্ণ, আপনি তো অনেকক্ষণ ধরে অ্যাঙ্কারি করছেন, আপনি তো বলেন, অনেকক্ষণ তো সবাইকে ইন্ট্রোডিউস পরিচয় করে যাচ্ছেন, আপনারটা বলেন এবার। আমার কমল বর্মন, আমি এই মন্দিরে একজন সেবক। বাহ, সেবক তো আমরা সবাই, আমরা সবাই কিন্তু সেবক, আমরা সবাই কিন্তু সেবক, সেবকের বাইরে আমরা কেউই না। যতই নিজেকে নিজে প্রভু দাবি করি ওনারা করুক, আসলে প্রভু আমরা বলতে পারি আমরা কিন্তু সবাই রীতিমতো সেবক। আর একটা কথা আছে এখানে, আমরা নিজেরা নিজেকে প্রভু দাবি করি না। কে বলে? আমরা নিজেকে দাস দাবি করি এবং অন্য জনকে প্রভু হিসেবে। আমরা তো সবাই দাস মনে করি। হ্যাঁ, নিজেকে সবাই দাস মনে ভাবি, কিন্তু অন্য জনকে আমরা সেবা দিতে চাই, সম্মান দিতে চাই। আমাকে তো একবারও প্রভু বলেন নাই। আপনি অবশ্যই প্রভু, ওনারা আপনারা সবাই আমি প্রভু ডেকে যাচ্ছি, একবারও কে কিন্তু আমাকে বলেন নাই। তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ প্রভু বলছে আপনাকে। আমাকে প্রভু একবারও বলেছে? আমাকে একবার প্রভু বলেছে, যাক নিজেকে নিজে খুব ভালো লাগছে শুনে যে আমি ওনাদের মতন প্রভু সিরিজে হয়ে গেছি। এটা হরি বল, হরি বল। এখানে একটু এখান থেকে আমাদের এখানকার অল্টার, এখানকার সবার উপরে রয়েছেন রাধা মদন মোহন চিত্রপট, বাম পাশে রয়েছেন পঞ্চতত্ত্ব ভগবান, মাঝে রয়েছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, ডান পাশে রয়েছেন ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব, এবং এই পাশে রয়েছেন তুলসী মহারানী বৃন্দাদেবী। শিল প্রভুপাদ বিগ্রহ আছে ওই সিংহাসনে, এবং ওই পিছনে রয়েছে স্বর্গস্বামী গুরু পরম্পরা এবং গুরুবর্গ যারা আছেন। বাহ, চমৎকার। এক লাইনে প্রতিটা স্টোরি আমি মানে এভাবে শুনলাম যে আমার মনে হলো যেন আমার ভিতরে বেশ কিছু আরেকজন বসে এগুলো শুনছে। এখানকার যারা ইসকনদের সঙ্গে আমার দেখা হলো তারা প্রত্যেকেই সবাই কিন্তু অলমোস্ট শিক্ষিত ছেলে, আমার কাছে তাই মনে হয়েছে। এবং শিক্ষিত, আপনি মুখ ফেরালেন কেন? আরে শিক্ষিত আপনারা, অশিক্ষিত কেউই না। আপনি এখানে শিক্ষা গ্রহণ করছেন না?
কেউই কিন্তু অশিক্ষিত না, প্রত্যেকেই শিক্ষিত। তো সবচেয়ে ভালো লাগছে আজকে ইসকনদের সঙ্গে সকালটা অনেকক্ষণ অতিবাহিত করলাম। আর আপনি কিভাবে এখানে আসবেন আপনাকে আমি বলি, আপনি এটা নারায়ণগঞ্জের মধ্যেই পড়েছে, সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা। এই জায়গার নামটা কি কেউ বলবেন? আপনি এখানকার লোকেশনটা একটু বলেন মানুষ যদি কখনো আসে। হচ্ছে খুবই সহজ, কেউ যদি ঢাকা থেকে আসতে চায় তাহলে মোগরাপাড়া চৌরাস্তা নামবে, মোগরাপাড়া চৌরাস্তা নেমে সেখান থেকে একটা মিশুক অটো সিএনজি যেটাতেই উঠুক ওঠে বললেই হবে ভট্টপুর আখড়া, ভট্টপুর আখড়া এই যে গণ্ডিতে আখড়া, হ্যাঁ এখানে এসে। আর ভট্টপুর আখড়ার অপোজিটে হচ্ছে আমাদের বর্তমান মন্দির, আমাদের সামনেও মন্দিরের কাজ চলতেছে, সেখানে একটা মন্দির হবে জগন্নাথ মন্দির, তো পরবর্তীতে আমরা সেখানে শিফট করব। এখন আমরা আপাতত এখানে আছি, কেউ যদি আসতে চান অতি সহজে চৌরাস্তা থেকে উদ্যমগঞ্জ ব্রিজ হয়ে ভট্টপুর আখড়া আসলেই আমাদের মন্দির আসতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকলেই আসবেন সোনারগাঁয়ের অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দর্শন করবেন, এবং যখন লিচুর সিজন আসবে সেই সিজনে আসলে আপনারা অনেক বেশি আনন্দ পাবেন, সব দিকে তাকাবেন শুধু লিচু আর লিচু। হরে কৃষ্ণ। এতক্ষণ এনাদের সঙ্গে সময় পার করে আমার মনটা ভরে গেছে, আমি আপনাদের ইনভাইট করব, আমন্ত্রণ জানাচ্ছি, যদি কখনো সময় পান লোকেশন তো জেনে নিলেন চলে আসবেন বেড়াতে, আর যদি কখনো বেড়াতে আসতে চান যদি একাত্ম বোধ করেন তাহলে আমাকে সঙ্গে নেবেন, একা থাকবেন না, আমি আরে কৃষ্ণ সামিলে উঠে যাচ্ছি, আমি এদের সঙ্গে সামনে আমি মনে হয় এদের সঙ্গে এই মন্দিরে থাকবো। হরিবল হরিবল।